الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الله تعالى بولن الذين آمنوا যারা বিশ্বাস স্থাপন করে অতত্মাইন্ন কুলুবুহুম বিযিকরিল্লাহ প্রকৃত পক্ষে তারাই তো জিকিরের মাধ্যমে শান্তি অনুভব করে সুবহানাল্লাহ আলা বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মনে রেখো তোমরা শান্তির জন্য ডিজে গান বাজাও শান্তির জন্য কনসার্ট করো শান্তির জন্য কত আয়োজন করো শান্তি পাওয়ার জন্য মজা মাস্তি করো হ্যাং আউটে যাও শান্তির জন্য তোমরা সিনেমা হলে যাও শান্তির জন্য ডাক্তারের কাছে যাও মনে রেখো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শান্তি যদি পেতে হয় তোমাদের জন্য শান্তি হলো আল্লাহর জিকিরের মাঝে ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ তো বললেন না এখন চমৎকার কথা শুনেন এই জিকির নিয়াও অনেক গন্ডামি আছে না নাই সবাই বলেন আছে না নাই এই জিকিরের এই আয়াতে তাফসীর করেছেন ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে তিনি বললেন قد قسم المحقق ترائك الذكر على سبعة أحرف الله أكبر তিনি বলেন কোরআন সুন্নাহর আলোকে জিকিরের সাত ভাগে বিভক্ত করেছেন মুহাক্কিক আলেমগণ সুবহানাল্লাহ এক নম্বর জিক্রুল লিসানিহি তিলাওয়াতিল কোরআন এক নম্বর জিকির হলো জবানে কোরআন তিলাওয়াত করা সুবহানাল্লাহ বলেন দুই নম্বর জিকির হলো জিক্রুল আইনাইন অল উলামা অল ফুজালা সুবহানাল্লাহ যে চোখ দিয়া কোরআন পড়ে হাদিস পড়ে হক্কা নিয়ে পীর মাশায়েখদেরকে দেখে যে চোখ দিয়া আলেম দেখে মাশায়েখ দেখে এটা হলো সুখের জিকির সুবহানাল্লাহ গেল কত দুই নাম্বার তিন হলো জিক্রু উজনাইন কানের জিকির তিন নম্বর জিকির হলো যে কান দিয়া সর্বদা ভালো কথা শোনে জিকির শোনে তাসবি শোনে ওয়াজ মাহফিল শোনে কোরআনের কথা শোনে হাদিস শোনে বয়ান শোনে এটা হলো কানের জিকির যে কান দিয়া সর্বদা যা হালাল করা হয়েছে সেটা শোনে নাম্বার চার জিক্রুর রাসে আতাফাক্কারু ফি খলকিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি ওয়াল আরদ বিগায়রি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এই যে প্যান্ডেলটা তৈরি করছো খুঁটি লাগছে কি লাগে নাই সবাই বলেন ক্লান্ত হয়ে গেছেন খুঁটি লাগছে কি লাগে নাই আল্লাহ বলছেন এ নেমু খারাম ওরে বদমাইশ উনজুর লিতিলকা সামা আকাশের দিকে তাকা দেখ আমি আল্লাহ কেমন করে খুঁটিবিহীন রশিবিহীন স্তম্ভবিহীন পিলারবিহীন আমি আসমানকে তোর মাথার উপরে ঝুলাই রাখছি আল্লাহ আকবার তাহলে গেল কত নাম্বার চার জিকিরুল কলব কলবের জিকির সুবহানাল্লাহ বলেন যে কলবের জিকির হক্কানি রব্বানি পীরমাশায়েকরা করিয়ে থাকে ঠিক কিনা বলেন আল গুদুব্বি ওয়াল আসল যারা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের তাসবি পাঠ করে সুবহানাল্লাহ আছে না হক্কানি রব্বানি দরবার আছে না নাই সিরসিনা দরবার শরীফ মৌকরা দরবার শরীফ সোনাকান্দা দরবার শরীফ আমাদের বরিশালের চৈতা দরবার শরীফ পুকুরজানা দরবার শরীফ পাঙ্গাশিয়া দরবার শরীফ অনেক দরবার
দরবার সৃষ্টিনা সিলসিলায় এখানে রূহের চিকিৎসা করা হয় এই জিকিরের মাধ্যমে ঠিক কি না বলেন সকাল এবং সন্ধ্যা ওয়াল গুতুফি ওয়াল আসর সুবহানাল্লাহ বলবেন না এখানে আরো একটি ব্যাখ্যা দিয়েছেন তাবাখুরু খেয়াল করেন তাবাখুরু বিনুসুসিল কুরআন ওয়াস সুন্নাহ সুবহানাল্লাহ এবং যারা কোরআন এবং সুন্নার বিষয় নিয়ে তাহকিক করে চিন্তা করে কলবে স্থান দেয় এটা হচ্ছে কলবের জিকির সুবহানাল্লাহ গেল কত পাস ক্লাস চলতেছে কিন্তু রেডি তো রেডি গেল পাস নাম্বার 6 জিকরুল ইয়াদাইন হাতের জিকির যে হাত দিয়া কলমের খোসায় এর মুখে খাবার নাই চলে যায় অপরের মুখে ঠিক কি না বলেন যে হাত দিয়া মানুষকে অন্যায়ভাবে আমরা আঘাত করি যে হাত দিয়া অনৈতিক পথে আমরা পরিচালনা করি নীতির পথে আমরা হাতকে কাজে লাগাই না ওই হাত কুশ্চিনকালেও জান্নাতে যাবে না নাউজুবিল্লাহ বলেন জিকরুল ইয়াদাইন যে হাত দিয়া মানুষকে আদর করা হয় যে হাত মানুষের ছায়া হয় শান্তির নীর হয় যে হাত দ্বারা মানুষের হক বুঝে পায় যে হাত দ্বারা অপরের আইল ঠেলে না আইল বুঝেন জমির আইল ঠেলে না যে হাত দ্বারা কলমের খোসায় মানুষের সম্পদ খায় না সেই হাত আল্লাহর জান্নাতে যাবে এটা হচ্ছে হাতের জিকির সুবহানাল্লাহ গেল কত 6 নাম্বার 7 জিকরুর রুজলাইন পায়ের জিকির যেই পা দিয়া সর্বদা আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখতে যায় না যে পা দিয়া সিনেমা হলে যায় না যে পা দিয়া অনৈতিক কার্যক্রম করে না যে পা দিয়া সর্বদা রুজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহু আকবার যে পা দিয়া সর্বদা বান্দা মসজিদে দৌড়ায় সুবহানাল্লাহ বলেন ক্লাস শেষ